এখন থাকছে বলিউডের কয়েকটা গসিপসের আপডেট। প্রথমে থাকছে আনন্যার পর বলিউডের নতুন চমক কি তাহলে সানায়া কাপুর। এরপর থাকছে আরআরআর এর সঙ্গে অজয় দেবগনের ম্যাদান মুভি ক্লাশ নিয়ে মুখ খুলল এসএস রাজামৌলি। এন্ড ফাইনালি থাকছে সালারের অ্যাকশন সিকোয়েন্সে প্রভাস অবাক করে দিল সবাইকে। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি সানায়া কাপুরের কাছে। সানায়া কাপুর, যিনি আনন্যা পাঞ্জের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অনিল কাপুর এবং বনি কাপুরের ভাতিজি, এই সানায়া তো বলিউডে এখনো পাই রাখেনি। তার আগে কিন্তু তাকে নিয়ে অনেক আলোচনা চর্চা হয়েই আসছে। আর রিসেন্টলি সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল পাবলিক করে ফেলে এবং তার ইনস্টাগ্রামে অনেক আনসিন ফটো হয়ে যায় ভাইরাল, অ্যান্ড আবারও সে আলোচনায় চলে আসে। যাই হোক, অনেকে তার এমন পপুলারিটি এখন থেকে দেখেই ভাবছে। আনন্যা পাণ্ডের পর যদি কেউ বলিউডে চমক দেখাতে পারে তাহলে সেটা সানায়াই হবে। এখন কাপুর ফ্যামিলিকে নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি, এদিকে আবার জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর কিন্তু রিয়াল সুন বলিউডে ডেবু করতে যাচ্ছে। ইনফ্যাক্ট সে এখন অ্যাক্টিংয়ের উপর পড়াশোনাও করছে। শুধু তাই নয়, রিসেন্টলি বনি কাপুর কনফার্মও করেছেন যে রিয়াল সুন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে খুশি কাপুরকে বলিউডে লঞ্চও করানো হবে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, জাহ্নবী কাপুরের মতো খুশি কাপুরকে বনি কাপুর নিজে লঞ্চ করাবেন না, বরং খুশি কাপুরের জন্য অন্য একটা প্ল্যান সেট করে রেখেছেন তারা। এবার আসি আরআরআর এর কাছে। আমরা তো জানি আরআরআর মুভিটার রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট কয়েকদিন আগে হয়ে গেছে, অ্যান্ড মেগা বাজেট এই মুভির রিলিজ পাচ্ছে 13 অক্টোবর 2021। এখন যাই হোক, আরআরআর এর রিলিজ ডেট নিয়ে তো বাকি সবাই খুশি থাকলেও একটা মানুষ জাস্ট আপসেট ছিল, অ্যান্ড তিনি হচ্ছেন বনি কাপুর। কারণ এই 13 অক্টোবর সে অনেক আগেই সিলেক্ট করে রেখেছিল তার ম্যাদান মুভির জন্য। ইনফ্যাক্ট আরআরআর এর রিলিজ ডেট অ্যানাউন্স করার পরপরই সে এটাও জানায় যে রাজামৌলি তার সঙ্গে কথা না বলে এভাবে রিলিজ ডেট দিয়ে কাজটা ঠিক করল না, বিষয়টা তাকে হার্ট করেছে। অ্যাট দ্য সেম টাইম বনি কাপুর এটাও বলেছে রাজামৌলি এমন কাজ করে তাকে ইনসাল্ট করেছে। ওয়েল, এখন বনি কাপুরের তো ক্ষিপ্ত মেজাজ বোঝা যাচ্ছে, বাট রাজামৌলি বনি কাপুরের এসব অ্যালিগেশনসের জবাবও দিয়ে দিয়েছে। রাজামৌলি রিসেন্টলি জানায় রিলিজ ডেটে তার কোনো হাত ছিল না, এটা পুরোপুরি ডিস্ট্রিবিউটর এবং প্রডিউসারদের ব্যাপার। সে জানায় ডিস্ট্রিবিউটর এবং প্রডিউসাররা দফায় দফায় কয়েকবার মিটিং করেছে, অ্যান্ড তারপর তারা ফাইনালাইজ করেছে এই ডেটটা। এখানে রাজামৌলির করার কিছুই ছিল না। ওয়েল, তাহলে রাজামৌলির উপর বনি কাপুরের যে রাগ সেটা আসলে যুক্তিহীন। ফাইনালি আসি প্রভাসের কাছে। আমরা জানি প্রভাস রাইট নাও সালার মুভির শুটিং নিয়ে ব্যস্ত। ইনফ্যাক্ট তার শুটিংয়ের প্রথম লুকও কিন্তু ভাইরাল হয়ে যায়, যেটা একেবারে পাবলিকদের আরও ক্রেজ বাড়িয়ে দেয়। এখন আমরা জানি এই সালারের শুটিং হচ্ছে একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে, এবং সালারে প্রভাস শুরুতে একজন মেকানিক থাকে, পরবর্তীতে গ্যাংস্টার হয়ে যায়। অ্যান্ড সেই সঙ্গে আমরা এটাও জানি এখানে 6 রকমের অ্যাকশন সিকোয়েন্সও থাকবে। এবং এই সালার মুভির শুটিংয়ে প্রভাস কিন্তু একটা কাজ করে অবাক করল। ঘটনা যেটা হয়েছে সেটা হলো, প্রভাসের একটা অ্যাকশন সিকোয়েন্স চলছিল এবং ডিরেক্টর প্রশান্তিল ভাবছিল এই অ্যাকশন সিকোয়েন্স করতে যেয়ে প্রভাসকে অনেকবার রিটেক দিতে হবে, কারণ অ্যাকশন সিনটা অনেক ক্রুশাল ছিল। বাট প্রভাস মাত্র একটা সিঙ্গেল শটেই পুরো অ্যাকশন সিন পারফেক্টলি করে ফেলে, অ্যান্ড এটা দেখেই পুরো সালারের টিম অবাক হয়ে যায়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।